আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি চিকেন হালিম তৈরি করে দেখাবো। প্রথমে আমি কিছু হাঁস মুরগি মাংস নিয়ে তার মধ্যে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, সরিষা বাটা, লাল মরিচের গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, পরিমাণ মতো লবণ 1 চামচ, ধনিয়া গুঁড়া 1 চামচ, জিরা গুঁড়া, সবগুলো উপকরণ ভালো করে মেখে নিয়েছি। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে মাংসগুলো ভালো করে রান্না করে নিয়েছি। এরপর রেডিমেড হালিম মিক্সের যে চাল ডালের মিশ্রণটি ছিল তার মধ্যে আমি গরম পানি অ্যাড করে তা আধা ঘন্টার জন্য রেখে দেব, যাতে চাল ডালগুলো একটু ফুলে ওঠে। এরপর আমি বেরেস্তা তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি এবং 1 চামচ চিনি দিয়ে তা বাদামি কালার হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। এরপর বেরেস্তাগুলো হয়ে আসার পর আমি চুলা থেকে তা উঠিয়ে নিয়েছি। এরপর আবার অল্প পরিমাণে তেল দিয়ে তার মধ্যে রসুন কুচি এবং 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে তা একটু আবার ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দেব। মাংসগুলো দেওয়ার পর একটু নেড়ে তার মধ্যে রেডিমেড হালিমের মশলাটি দিয়ে ভালোভাবে নেড়ে নেব এবং অল্প একটু পানি অ্যাড করে তা ভালো করে রান্না করে নেব। এরপর ভিজিয়ে রাখা চাল ডালের মিশ্রণটি দিয়ে ভালোভাবে নেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে নেব। এরপর আবার পরিমাণ মতো পানি দিয়ে তা আবার নেড়ে ঢাকনা দিয়ে ডেকে 20 মিনিট পর্যন্ত রান্না করে নেব। 20 মিনিট পর তার মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ডেকে দেব। এরপর ধনিয়া পাতা কুচি এবং বেরেস্তা দিয়ে তা আমি নামিয়ে নেব। এতো এভাবে তৈরি হয়ে যাবে আমার রেডিমেড শাহী হালিম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।